আশির দশকে প্রতিষ্ঠার পর কিছু সংস্কার পরিবর্তন পরিবর্ধন হলে সক্ষমতা বাড়াতে বড় ধরনের কোনো প্রকল্প নেওয়া হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে। বর্তমানে বিমানবন্দরে রয়েছে দুইটি টার্মিনাল। বছরে 70 থেকে 80 লাখের মতো যাত্রী পরিবহনের সক্ষমতা আছে এই বন্দরের। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রীর চাপ নিয়ে হিমশিম খাচ্ছে বিমানবন্দরটি। এই চাপ সামাল দিতেই নির্মিত হচ্ছে তৃতীয় টার্মিনাল। এরইমধ্যে দৃশ্যমান হয়েছে মূল টার্মিনাল ভবনটি। ধারণার চেয়ে সুন্দর হয়ে উঠছে টার্মিনালটি। নান্দনিক স্থাপত্য রীতিতে নির্মাণাধীন এই টার্মিনালের ভেতরে বর্তমানে টার্মিনাল ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। টার্মিনালে ঢুকেই যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয় সেজন্য থাকছে 115টি চেক ইন কাউন্টার। চেক ইন পর্ব শেষ হলেই ইমিগ্রেশন। তৃতীয় টার্মিনালে নতুন করে তৈরি করা হচ্ছে 12টি বোর্ডিং ব্রিজ, যেটি সংযুক্ত থাকবে উড়োজাহাজের সঙ্গে। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার তৈরি করা হচ্ছে 64টি। আগমনী ইমিগ্রেশন কাউন্টারও থাকবে 64টি। লাগেজ বা ব্যাগ টানার জন্য নির্মিত হচ্ছে 16টি কনভেয়ার বেল্ট। প্রকল্পটিতে সব মিলিয়ে 21,398 কোটি টাকা ব্যয় হচ্ছে। এটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার দিচ্ছে 5,258 কোটি 3,88,000 টাকা। বাকি 16,141 কোটি 2,45,000 টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপানি সংস্থা জাইকা। নির্দিষ্ট সময়ের আগেই থার্ড টার্মিনালটি হস্তান্তর করতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। জাপানের অর্থায়নে টার্মিনালটির নির্মাণ কাজও করছে জাপানি প্রতিষ্ঠান। আর এটি চালুর পর বিমানবন্দর পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী জাপান। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান 15 জুলাই গণমাধ্যমকে জানান, অবশেষে জাপানকে তৃতীয় টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জাপানকে কাজ দেওয়ার জন্য কী ধরনের শর্ত দেয়া হবে সেটি সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে নির্ধারণ করা হবে। 542,000 বর্গমিটারের এ টার্মিনালে একসঙ্গে 37টি প্লেন রাখার অ্যাপ্রন বা প্লেন পার্ক করার জায়গা নির্মাণ করা হচ্ছে। টার্মিনাল ভবন হবে 230,000 স্কোয়ার মিটারের। ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। হযরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন 30টির বেশি বিমান সংস্থার 120 থেকে 130টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের 19 থেকে 21 হাজার যাত্রী বিমানবন্দরের দুইটি টার্মিনাল ব্যবহার করছে। হজ ও বিশেষ সময়ে যাত্রীর চাপ আরও বেড়ে যায় কয়েক গুণ। বর্তমানে বছরে প্রায় 80 লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে। বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে নতুন নতুন দেশের বিমান চলাচল বাড়বে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে বিভিন্ন দেশ ও তাদের বিমান সংস্থা বাংলাদেশের এ প্রধান বিমানবন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবিচক সূত্র মতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি 36টি এয়ারলাইন্স 20টি দেশের 27টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তবে শিগগিরই নতুন নতুন দেশ যুক্ত হতে যাচ্ছে। তৃতীয় টার্মিনাল নির্মাণকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের সংখ্যা 54তে পৌঁছেছে। ব্যবিচক সূত্র মতে, তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে ব্রুনাই ও মরিশাসের সঙ্গে বিমান চলাচল চুক্তি হয়েছে। কয়েকদিন আগে সুইজারল্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। অচিরেই যুক্ত হচ্ছে ইথিওপিয়ার সঙ্গে। এছাড়া সাইপ্রাস, লেবানন সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ব্যবিচক কর্তৃপক্ষ বলছে, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। জাইকার অর্থায়নে প্রায় 22,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণাধীন এ টার্মিনালটির 78% কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরে স্বল্প পরিসরে এ টার্মিনাল চালু করা হবে। ব্যবিচক সূত্র মতে, 2024 সালের শেষে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ব্যবহারের সুবিধা পাবেন যাত্রীরা। এরইমধ্যে এ বিমানবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশ সিভিল এভিয়েশনের সঙ্গে বিভিন্ন দেশের বিমান চলাচল বিষয়ক চুক্তি হয়েছে। এছাড়াও আরও অনেক দেশের সিভিল এভিয়েশন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। তাদের সঙ্গেও চুক্তির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। হযরত শাহজালাল সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমান 20টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ রয়েছে। দেশগুলো হচ্ছে বাহরাইন, ভুটান, কানাডা, চীন, হংকং, ভারত, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মিশর ও আজারবাইজান। ব্যবিচকের এয়ার ট্রান্সপোর্টেশন পরিচালক ফাইজুল হক গণমাধ্যমকে জানান, শাহজালাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশি বিদেশি 36টি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করে। এর মধ্যে 33টি বিদেশি এয়ারলাইন্স। শিগগিরই জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে এ বিষয়ে সব কিছু প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। 2019 সালের 28 ডিসেম্বর তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়। মূল ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নির্মাণাধীন টার্মিনালটিতে বেশ কয়েকটি স্টেজ এসকেলেটর লাগানো হবে। যারা বিমানবন্দরের ভেতরে দীর্ঘ পথ হাঁটতে পারবেন না, তাদের জন্য এ ব্যবস্থা। সিঙ্গাপুর, ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোয় বেশি যাত্রী প্রবাহের জায়গা এ এসকেলেটরগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি যাত্রীর মসৃণ যাত্রার অভিজ্ঞতা দিবে। টার্মিনালটির প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে একটি করে বেবি কেয়ার লাউঞ্জ। এই লাউঞ্জের ভেতরে মায়েদের ব্রেস্ট ফিটিং বুথ, একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম থাকবে। এছাড়া শিশুদের খেলার জন্য স্লিপার, দোলনাসহ বিভিন্ন ব্যবস্থা থাকবে। হেলথ ইন্সপেকশন সুবিধা, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়া থাকবে। টার্মিনালটির ভেতরের ভবনটির নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। থার্ড টার্মিনালের নকশায় পর্যাপ্ত সংখ্যক এসকেলেটর, সাবস্টেশন, লিফট সংযুক্ত রাখা হয়েছে। থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন, বহুতল কার পার্কিং, যা এরইমধ্যে দৃশ্যমান হয়েছে। 3তলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির স্থাপত্যরীতিতে আনা হচ্ছে অনন্য নান্দনিকতা। টার্মিনাল ভবনের বহির্ভাগে থাকবে চোখ ধাঁধানো নকশা। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে সংযুক্ত থাকবে মেট্রো রেল। এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা যাত্রীরা বিমানবন্দর থেকে বের না হয়ে মেট্রো রেলে নিজ গন্তব্যে যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো স্টেশন থেকে মেট্রো রেলের মাধ্যমে সরাসরি বিমানবন্দরের বহির্গমন এলাকায় যাওয়া যাবে। এছাড়া এই টার্মিনালটির সঙ্গে সংযুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল সড়ক এবং থার্ড টার্মিনালের সংযোগ এরইমধ্যে দৃশ্যমান হয়েছে। আর এটি ব্যবহার করে দেশি বিদেশি যাত্রীরা বিমানবন্দর থেকে দ্রুত সময়ে বের হতে পারবেন, আবার যানজট এড়িয়ে বিমানবন্দরে পৌঁছতে পারবেন খুব সহজেই। দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে। এই টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন।